আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে আলিম পরীক্ষা দিবে তোমাদের জন্য সিলেবাস প্রকাশ করেছে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর সিলেবাস নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিংক দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের বিষয়পুর হচ্ছে 225, পূর্ণ মান হচ্ছে 100। বন্ধুরা, তোমাদের সিলেবাস হচ্ছে একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে পাঠ্যপুস্তকে আছে সম্পূর্ণ বইটি তোমাদের সিলেবাস। তোমাদের নম্বর বন্টন হচ্ছে দুটি অংশে ভাগ করেছে, তত্ত্বীয় অংশ 75 আর ব্যবহারিক অংশ 25। অর্থাৎ তত্ত্বীয় অংশ বলতে লিখিত অংশ 75 আর ব্যবহারিক অংশ 25। লিখিত অংশ 75 তোমাদের সৃজনশীল আকারে হবে, অর্থাৎ বহুনির্বাচনী অপেক্ষা থাকবে 25টি 25 নাম্বার, আর সৃজনশীল প্রশ্ন 8টি দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 10 নাম্বার করে একটা, মোট 50 নাম্বার, 50 নাম্বার আর 25, মোট 75 নাম্বার লিখিত পরীক্ষা। আর ব্যবহারিক অংশে তোমাদের 25 নাম্বার ভাগ করেছে, একটি পরীক্ষণ থাকবে 12 নাম্বার, পরীক্ষণের মধ্যে 3টি অংশ থাকবে, তত্ত্ব আর 3 নাম্বার, যন্ত্রপাতি ব্যবহার ও উপাত্ত সংগ্রহ 5 নাম্বার, উপাত্তের হিসাব ও বিশ্লেষণ 4 নাম্বার, মোট 12 নাম্বার। আর হচ্ছে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 5 নাম্বার, মৌখিক অভিজ্ঞতা 5 নাম্বার, নোটবুক 3 নাম্বার, মোট হচ্ছে 25 নাম্বার। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। আর তোমাদের অন্যান্য বিষয়ের সিলেবাস আপলোড করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে, প্লেলিস্টে লিংক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। আর প্লেলিস্টে লিংকে ক্লিক করে তোমরা সকল বিষয়ের ফর্মগুলো দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।